শুরুতেই সংবাদ শিরোনাম, ভারতীয় গোয়েন্দা হেলিকপ্টার ভূপাতিত করল পাকিস্তান। পাকিস্তানে 11 শিয়া খনি শ্রমিককে গুলি করে হত্যা করল ভারত। যে কোনো সময় ইরানে হামলা চালাবেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিশোধ নেবই, স্থান এবং সময় নির্ধারণ করবে ইরান, বললেন আইআরজিসির মুখপাত্র। এবং সবশেষ থাকছে, আমেরিকায় চলতি মাসেই মারা যাবে 1,15,000 মানুষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখার লাইন অফ কন্ট্রোল চকটি সেক্টরের একটি ভারতীয় গোয়েন্দা কোয়াডকপ্টার বা মানুষ্যবিহীন হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানি সেনাবাহিনী। শনিবার পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং এক বিবৃতিতে একথা জানায়। পাকিস্তানি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR-এর বিবৃতিতে জানানো হয়, কোয়াডকপ্টারটি নিয়ন্ত্রণ রেখা পার হয়ে পাকিস্তানের 500 মিটার ভেতরে ঢুকে পড়ে। এর আগে 1 জানুয়ারি নিয়ন্ত্রণ রেখার নওশেরা সেক্টরে ভারতের অপর একটি কোয়াডকপ্টারের পাকিস্তানি সেনাবাহিনী গুলি করে নামায় বলেও বিবৃতিতে জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, 2020 সালে পাকিস্তানি সেনাবাহিনী মোট 16টি ভারতীয় কোয়াডকপ্টারকে গুলি করে নামায়। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি থেকে 11 জন শ্রমিককে অপহরণের পর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। নিহতরা সবাই হাজিরা শিয়া মতাবলম্বীর জনগোষ্ঠী। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন অনলাইন জানিয়েছে, তাদের সবাইকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিন্দা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, অপহরণের পর তাদের একটি পাহাড়ে নিয়ে যাওয়া হয়। রোববার তাদেরকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে 6 জনের মৃত্যু হয়, অন্য 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপহরণকারীদের সন্ধানে বেলুচিস্তানের পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তবে এখন পর্যন্ত এই হামলার দায় কেউই স্বীকার করেনি। কুয়েটার ডেপুটি কমিশনার জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। প্রসঙ্গত, বেলুচিস্তানের রাজধানী কুয়েটায় 6 লাখ শিয়া মতাবলম্বীর হাজরা জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরেই বসবাস করে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শেষ কর্মদিবসগুলোতে যে কোনো সময় ইরানের উপর বেপরোয়া সামরিক আগ্রাসন করে বসতে পারেন, এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। জেনারেল কাসেম সুলাইমানি হত্যার পর বর্ষপূর্তিতে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার এমন আশঙ্কা করছেন তারা। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরের উপর দিয়ে 3 বার B-52 বোমারু বিমান উড়িয়েছে। সর্বশেষ গত বুধবার তারা উপসাগরে এই বিমান উড়ায়। ট্রাম্প প্রশাসন এটাকে 3 জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় নিহত সুলাইমানির মৃত্যুবার্ষিকীর দিন ইরানকে প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকার কৌশল হিসেবে বর্ণনা করেছে। তবে হোয়াইট হাউসে আর 1 মাসেরও কম সময়ের জন্য থাকা ট্রাম্প ইরানের উপর হামলা করার জন্য তারা তার মধ্যপ্রাচ্যের প্রধান মিত্র ইসরায়েল এবং সৌদি আরবের পক্ষ থেকে চাপে রয়েছে। নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক এবং অঞ্চল অধ্যয়ন সেন্টারের পরিচালক ড্যানি পুস্টেল একথা জানিয়েছেন। ইরান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বিশেষজ্ঞ পুস্টেল জানান, যুদ্ধ শেষের পটে ট্রাম্প অত্যন্ত আহত এবং খুব কোণঠাসা একজন প্রাণী হয়ে গেছেন। মাত্র 1 সপ্তাহ আছে তার হাতে, আর আমি জানি যে তিনি চরম খামখেয়ালির আচরণ করতে পারেন। যে কোনো সময় তার চরম খামখেয়ালিপনা এবং চরম বেপরোয়া আক্রোশের বহিঃপ্রকাশ ঘটতে পারে। শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবাব জারিফ বলেছেন, ইরাক থেকে নতুন গোয়েন্দারা জানিয়েছেন মিথ্যা প্রভাগান্ডা দিয়ে বিদায়ী ট্রাম্পের চোখে ধুলো দিয়ে ইসরায়েল এজেন্ট এবং মুস্কানিদাতারা আমেরিকাদের বিরুদ্ধে আক্রমণে চোখ খসছে। তবে তার দাবির সপক্ষে কোনো প্রমাণ দেননি তিনি। টুইটারে ট্রাম্পকে সতর্ক করে জারিফ জানান, ফাঁদে পড়ার আগে সতর্ক হন, যে কোনো স্ফুলিঙ্গ পাল্টা আগুন ধরিয়ে দিতে পারে, বিশেষ করে আপনার সব সময়ের কাছের বন্ধুর বিরুদ্ধে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র মুখপাত্র রামাজান শরীফ বলেছেন, জেনারেল কাসেম সুলাইমানির রক্তের বদলা কখন এবং কোথায় নেওয়া হবে তা ইরানই ঠিক করবে। তিনি আজ রোববার রাশা টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছেন। রামাজান শরীফ আরও বলেছেন, জেনারেল সুলাইমানির রক্তের বদলা নেওয়ার সুযোগ এখনই ইরানের সামনে রয়েছে, এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়া হবেই।
এই বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। উপরোক্ত সময় এবং উপযুক্ত স্থানে প্রতিশোধ নেওয়া হবে বলে জানান তিনি। আইআরজিসির মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে বোকামি করে বসতে পারে, তারা আবারও বোকামি করবে না এমন কোনো নিশ্চয়তা নেই। তিনি বলেন, প্রতিশোধের ধরনটা এমন হবে যে এর ফলে শত্রুদের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে এবং মুসলিম বিশ্বের সমর্থন বেশি মাত্রায় অর্জিত হবে। ইরানের শীর্ষ পর্যায়ের নেতারা এর আগেও জানিয়েছেন, তাদের চোখের মণি জেনারেল কাসেম সুলাইমানির হত্যার বদলা নেওয়া হবেই। তবে এর আগে ইরান জেনারেলকে কবর দেওয়ার আগেই মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে একটি চপেটাঘাত করেছে। 2020 সালে 3 জানুয়ারি জেনারেল কাসেম সুলাইমানিকে হত্যা করে সন্ত্রাসী মার্কিন সেনাবাহিনী। আমেরিকায় চলতি জানুয়ারি মাসে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীতে আরও 1,15,000 মানুষ মারা যাবে। করোনাভাইরাসের মহামারী শুরুর পর থেকে পর্যন্ত দেশটিতে এর মধ্যে 3,48,000 মানুষ মারা গেছেন। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন সম্ভাব্য এই মৃত্যুর কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে আমেরিকায় 77,500 মানুষ মারা গেছে। গত শুক্রবারের তথ্য মতে আমেরিকায় এরই মধ্যে সংক্রমিত রোগীর সংখ্যা 2 কোটি ছাড়িয়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে ক্রিসমাসের পরে আমেরিকায় মৃত্যুর নতুন একটি ঢেউ আশ্রয় পড়েছে এবং তার ফলে এই 1,15,000 মানুষ মৃত্যুবরণ করবে। ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন তাদের মডেল প্রজেক্টের ইঙ্গিত দিয়েছে যে বর্তমানে প্রবণতা অব্যাহত থাকলে আগামী 31 জানুয়ারির মধ্যে মৃত্যুর সংখ্যা দাঁড়াবে 456,338 জনে। গত বছরের মাঝামাঝি থেকে আমেরিকায় কোভিড-19 সংক্রমণ ছড়িয়ে পড়ে। 50 লাখ সংক্রমণের ঘটনা ঘটে 200 দিনে। সংক্রমণের ঘটনায় 50 লাখ থেকে 1 কোটিতে পৌঁছায় 93 দিনে। এ সংখ্যা 1.5 কোটিতে পৌঁছায় পরবর্তী 31 দিনে এবং পরের 25 দিনে সংক্রমণ সংখ্যা 2 কোটিতে গিয়ে দাঁড়ায়। এদিকে গত শনিবার পর্যন্ত আমেরিকায় 30,49,000 মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, যার অর্থ দাঁড়াচ্ছে দেশের মোট জনসংখ্যার শতকরা 1.1% এ পর্যন্ত করোনার টিকার আওতায় এসেছেন। আজকের মতো এ পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।